চলে এসেছি, সবকিছু মিলিয়ে মিশিয়ে কি করে মেইনটেইন করো? ছোটবেলা থেকেই আমি এই আয়ুর্বেদের টাচে আছি। আয়ুর্বেদিক হার্বস যেমন নিম এটসেট্রা, যেগুলো আমাদের অ্যাকনেকে টার্গেট করে, ওইগুলো নিয়েই আমি গোড়ে পিঠে বড় হয়েছি ওইগুলো ইউজ করে। তো কখনো পিম্পলস, অ্যাকনে বা বাকি টিনেজাররা যে প্রবলেমগুলো ফেস করে ওগুলো আমাকে করতে হয়নি। তা তুমি তো বাবার সঙ্গে প্রচুর সেমিনার অ্যাটেন্ড করো, প্রচুর লেকচার শোনো, মানে সেগুলো মানে ছোটবেলা থেকে তোমার এটা ইন্টারেস্ট আছে বলেই তো যাও। একদমই, আমি যেমন বললাম আগে থেকে ছোটবেলা থেকে যখন আমি এগুলো দেখতাম, আমি মন্ত্রমুগ্ধের মতন দেখতাম জাস্ট, যে এই একটা গাছের পাতা কতটা মিরাকিউলাসলি আমাদের একটা কোনো প্রবলেম সলভ করতে পারে। হুম 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 তো ছোটবেলা থেকে এটা দেখেই আমি বেসিক্যালি ইন্টারেস্ট আমার হলো এই সাবজেক্টটার প্রতি। এবং পরবর্তীকালে তুমি যখন বাবাকে জানালে যে তুমি এই সাবজেক্টটার উপর তুমি নিজেও কাজ করতে চাও, তুমি বাবার সঙ্গে হতে চাও, তো বাবা কি বলেছিলেন? বাবা তো আমার গুরু, তো বাবার থেকে যতটা আমার শেখা সবকিছুই বাবার থেকে। বাবা নিশ্চয়ই খুবই খুশি হয়েছিল? বাবা তো খুশি হয়েছিলেনই, কিন্তু বাবা আমাকে বরাবর একটা, আমি যদি এটা আমি যদি ইন্টারেস্ট নাও হতো তাতেও আমাকে বাবা বরাবর যেটাই আমি ইচ্ছে করতাম আমাকে ওটাই পুশ করতেন, খেলাধুলো হোক, নাচ গান যাই হোক। তোমার ভালো লাগা হচ্ছে? আর ভালো লেগে গেছে দেখে দেখে ছোটবেলা থেকে। এবং তোমাদের তো স্কিনের যেরকম আছে চুলের, তোমার খুব সুন্দর চুল, এটাও নিশ্চয়ই আয়ুর্বেদার দৌলত। থ্যাংক ইউ। আবার আমার বেসটা স্ট্রং, ছোটবেলা থেকেই আমার যত চুলের কেয়ার আমার ঠাম্মা করতেন, বসে জোর করে এসে যে না তোমাকে তেল দিতেই হবে, বিনুনি করতেই হবে চুলে, তো ওইগুলো মেনটেন করা ছোটবেলা থেকে ঠাকুমাই করতেন। এবার তার পাশাপাশি বাবার ওষুধ, তখন এখন তো আমাদের কেশশক্তি ক্যাপসুল ফর্মে পাওয়া যায়, তখন পাউডার ফর্মে পাওয়া যেত, আমাকে তখন জোর করে তেতো ওষুধ কিছুতেই খাবো না আমি ছোট, এখন তো সহজ ক্যাপসুল ফর্মে, তো ওটার বরাবর আমি ইউজ করি। আর মেনটেনেন্স এখন যখন বড় হয়েছে এখন নিজে করতে শিখেছি অনেকটাই, বাট মেনটেন করতে হবে, লম্বা চুল চাইলে ওটা মেনটেন করতে হবে। এবং তোমার চুলটা অনেক লম্বা, অনেক সময় কি হয় যে চুল বাড়তে চায় না, তোমার কিন্তু সেই সমস্যা নেই? আমাদের আমার বাবা আবারও বলতেন বরাবর যে ইনট্রিনজিক একটা কেয়ার হয় আর এক্সট্রিনজিক একটা কেয়ার হয়। আমি শুধু যদি একটা হেয়ার অয়েল লাগাই সেটা আমার এক্সট্রিনজিক কেয়ার হলো, কিন্তু চুলের খাদ্য দরকার, যেটা একটা ক্যাপসুল, যেমন আমাদের কেশশক্তি ক্যাপসুল যেটা এখন ক্যাপসুল ফর্মে পাওয়া যায়, তো সেটা ইউজ করে হয়। আচ্ছা, সেটা মানে চুলটাকে বড় করতেও সাহায্য করে? একদমই, ওটা নানা রকম হেয়ার প্রবলেমসকে টার্গেট করে এটাও প্রাইমারিলি। এবার তুমি আমাকে বলো যে আজকে যে তোমরা আয়ুর্বেদা নিয়ে এত কাজ করছো, আয়ুর্বেদা নিয়ে এগিয়ে যাচ্ছ এবং মানুষকে এত সচেতন করছো আয়ুর্বেদা সম্বন্ধে এবং কেমিক্যাল ফ্রি থাকতে বলছো আর কি, সেই বার্তাটাও তোমরা দিচ্ছ যে কেমিক্যাল ফ্রি থাকার জন্য, কারণ কেমিক্যালস মানুষের শরীরে হয়তো ইনিশিয়াল একটা চকচকে ঝকঝকে ভাব দেয় কিন্তু লং রানে গিয়ে সেটা ক্ষতি হতে পারে, আজকে তুমি মানুষকে কী বার্তা দিতে চাও? আমার মানুষের কাছে বার্তা এটাই হবে যে যখন একটা কেউ কোনো প্রোডাক্ট কিনছেন, একটা শেলফে দেখছেন যে নানা রকম প্রোডাক্ট, মানুষ শপকিপার বা যে যারা সিএস পার্সন আছে তারা প্রত্যেককে জিজ্ঞেস করে বলতে পারে যে আমি এই প্রোডাক্ট, আপনি এই প্রোডাক্টটা নিন বা ওই প্রোডাক্টটা নিন, বাট আপনি যখন পরম্পরা আয়ুর্বেদের একটা প্রোডাক্ট নিচ্ছেন তখন জেনে রাখবেন ওই প্রোডাক্টটায় হাজার হাজার বছরের রিসার্চ আছে, আয়ুর্বেদিক ভেষজ, এবং সেটা আপনার স্কিনের ভালো করবে বা আপনার হেয়ারের ভালো করবে। আমরা বরাবর নো সাইড এফেক্ট, আমরা জানি যে আমাদের প্রোডাক্ট হার্মফুল কোনো কেমিক্যাল নেই, তো কোনো সাইড এফেক্ট হওয়ার প্রশ্নই আসছে না। আর কেউ বলতে পারবেন না যে পরম্পরার কোনো প্রোডাক্ট ইউজ করে সে ফল পাননি, সুফল পাননি। বাহ, ভেরি গুড। আর পরম্পরা আয়ুর্বেদিকের যে কি এফেক্ট সেটা মোটামুটি তোমাকে দেখলেই বোঝা যাচ্ছে, খুব ভালো লাগলো। ভবিষ্যতে তুমি অনেক উন্নতি করো পরম্পরাকে, তুমি হচ্ছে পরম্পরা, তুমি হচ্ছে পরম্পরার একজন বর্তমান প্রজন্ম, তুমি আরেকটা পরম্পরা সৃষ্টি করবে, তুমি এগিয়ে যাবে এবং তোমার হাত ধরে নিশ্চয়ই আরও অনেক উন্নতি হবে, কারণ ফিল্টার জেনারেশন, একটা জেনারেশন যা করে তার পরের জেনারেশন আরও বেটার করে, তার পরের জেনারেশন আরও বেটার করে, এইভাবে ফিল্টার জেনারেশন হতে হতে যায়। আজকে বাবা যে দিকটা তুলে ধরেছেন আয়ুর্বেদার, ওনার মাধ্যমে আমরা যতটা জানতে পেরেছি, যতটা সমৃদ্ধ হয়েছে মানুষ, মানে ওনার মাধ্যমে আয়ুর্বেদিক দিকে, আমি মনে করি তুমিও সেই দিকটা খুব ভালো করে তুলে ধরবে। সঙ্গে থাকুন।